নাম কেউ আসতে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। চাঁদি ফাটা গরমে প্রাণ হাঁসফাঁস করছে বাঁকুড়াবাসীর। 45 ডিগ্রি তাপমাত্রায় বাইরে বেরোনো দায় হয়ে গিয়েছে। বৃষ্টি না হওয়ায় চাষের জমিও ফুটি ফাটা, ফলে চরম বিপাকে বাঁকুড়া 2 নম্বর ব্লকের কৃষিজীবী মানুষ। এই ব্লক এলাকার একটা বড় অংশের মানুষ মূলত মৌসুমি সবজি সহ অন্যান্য চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এবার বাদ সাধল প্রকৃতি। চড়া রোদ সঙ্গে তীব্র গরম, ফলে জলের অভাবে ফসল মাঠেই শুকোচ্ছে। ধার করে চাষ করা ঝিঙে, করলা, লাউ, শশা সহ অন্যান্য মৌসুমি শাক সবজি বিক্রি করে সেই ধার শোধের আশা এখন মাঠে মারা যাচ্ছে। এখন সে টাকা শোধ দেবেন কি করে তা নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন ওই এলাকার কৃষকরা। কৃষকদের দাবি, প্রচন্ড গরমে সবজি গাছ টিকিয়ে রাখাই দুষ্কর। প্রায় অধিকাংশ ফসলই আমাদের এখানে উৎপন্ন হয়, কিন্তু এখন বর্তমানে ওই অত্যন্ত রোদের চাপে আপনার কমে যাচ্ছে মাল বাজারে। আপনার এই যে সিজনটা এখন রোদে গরমে এখন তো মানুষ খুব একটা খাচ্ছে না, সেই হিসেবে আমরা দাম পাই নাই, কিন্তু যারা ফড়িয়া, যাদেরকে ফড়িয়া বলে মানে কিনে বিক্রি করে, সেসব মানুষ ভালোই দামে বিক্রি। বেশ কিছুদিন থাকলে আরও ক্ষতি হবে মানুষের, আমাদের চাষিদের পক্ষে বেশি ক্ষতি হবে, ক্ষতি হবে। এবং আপনার গরমের তাপে আর কোনো চাষি তো বাইরে বেরিয়ে কদিন থাকবে পাই? এখন 100 টাকা লিটার তেল দেয়, মানে আগে যদি 50 কেজি যেত এখন আপনার খুব জোর 15 কেজি 20 কেজি, তার বেশি উৎপাদন হচ্ছেই না। আপনার 9টা 10টা বাজলে ঘরে যেতে হয়, তাপ আপনার 45 ডিগ্রি, যদি 40 ডিগ্রি 42 ডিগ্রি রোদের তাপ হয়, তাহলে সেখানে আপনার কী করে চাষ করবে? রোদের তাপমাত্রা বেড়ে যাওয়াতে পাতাগুলো পুড়ে যাচ্ছে, রথ ফসল একটা রোগা ভাব চলে এসছে, বুঝেছেন? আরও যদি বৃদ্ধি হচ্ছে না গাছে, আর কত ক্ষতি, প্রচণ্ড ক্ষতি হবে চাষিদের, মানে জীবনযাপন করা দায় হয়ে যাবে। যদিও জেলা উদ্যান পালন দপ্তরের ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত জানিয়েছেন, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শুধু সবজি, লতানো সবজি কেন, যে কোনো ধরনের গাছ এবং মানুষের পক্ষেও এই তাপদাহটা খুব ক্ষতিকারক। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কৃষকদেরকে এই পরামর্শটুকুনি দিচ্ছি, মাঠে যতটুকুন ঘুরছি তাদের পাশে দাঁড়িয়ে এইটুকুনি বার্তা আমরা দিতে চাইছি যে সকালবেলার থেকে আপ টু বিকেলবেলা সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোনোভাবেই জমিতে জলসেচ দেওয়া যাবে না। সূর্যাস্তের পর ধীরে সুস্থে জলসেচ প্রয়োগ করুন, বিশেষ করে যেগুলি লতানো গাছ, কুমড়ো, লাউ, শশা, উচ্ছে, এইরকম জাতীয় যে লতানো গাছগুলি, সবজিগুলি আছে, সেগুলিকে আপনারা খুব ধীরে সুস্থে সূর্য ডোবার পর একদম ঠান্ডা জল প্রয়োগ করুন। আমরা আরও একটুখানি কয়েকদিন পর আমরা বলতে পারবো যে আমরা কী ধরনের ওষুধ প্রয়োগ করে আমরা এই গাছগুলিকে আবার পুনরায় সতেজ করতে পারবো, সেটা আমাদের এখন এই মুহূর্তে রিসার্চ চলছে। তালডাংরা হর্টিকালচার ফার্মে আমরা অলরেডি 50 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করে আমরা দেখতে চাইছি যে কতটা সহনশীল জাত চাষিরা ব্যবহার করতে পারে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।